আমরা ইংরেজিতে বলি মেমোরি, বাংলায় বলে স্মৃতিশক্তি। এই মেমোরি বা স্মৃতিশক্তি হচ্ছে মেধার একটা অনুষদ। মেধার আরও কয়েকটা অনুষদ আছে, প্রাসঙ্গিকভাবে একটু বলি। একটা হচ্ছে কল্পনা শক্তি, একটা হচ্ছে সৃষ্টিশীলতা, একটা হচ্ছে অর্থপূর্ণ উপলব্ধি করার ক্ষমতা, একটা হচ্ছে যুক্তি আরোপের ক্ষমতা, যুক্তি খণ্ডনের ক্ষমতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এগুলি আমাদের চিন্তন জগৎ, এগুলি আমাদের মনোজগতের গুরুত্বপূর্ণ অনুষদ এবং এগুলি মেধার অনুষদ। সেই মেমোরি অনেক সময় আমাদের দুর্বল থাকে, কিছু মানসিক রোগের কারণে মেমোরিতে দুর্বলতা আসে। সেটা আমি বলছি না, যেটা স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আসে সেটা বলছি। প্রথম কথা হচ্ছে মেমোরিটির জিনিসটা কী, আমরা কি বুঝি কি না, স্মৃতিশক্তি কি বুঝি কি না। ইংরেজিতে একটু বলি, তারপর আমি বাংলাটা একটু বলবো। It is the ability to store the information so that it can be recalled and be used in later time. অর্থাৎ তথ্য আমি ব্রেনে ধারণ করব এবং এমনভাবে ধারণ করব যেন সেটা পরবর্তীতে আমি ব্যবহারযোগ্যভাবে ব্যবহার করতে পারি। ভাষা ভাষা বললে হবে না। তাহলে সেটা করার জন্য কী দরকার? মেমোরি যদি ভালো করতে হয়, মেমোরি যদি আমার ব্রেনে ছাপ ফেলতে হয়, আমি চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি এবং আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নানা তথ্য আমাদের ব্রেনে যায়, আমাদের ভিতরে একটা বোধ তৈরি করে, এই বোধটাকে আমরা বলি পারসেপশন। আর যে তথ্যগুলি ব্রেন দিয়ে ঢুকে এই পঞ্চ ইন্দ্রিয়কে বলি আমরা মনের জানালা। তাহলে এই মনের জানালা যাদের শানিত থাকে, যাদের প্রজ্ঞাপন ক্ষমতা ভালো থাকে, মানে দেখার ক্ষমতা ভালো থাকে এবং যাদের শোনার কথা ভালো ক্ষমতা ভালো থাকে, মনোযোগ দিয়ে শুনতে পারে, তারা কিন্তু তথ্য ভালোভাবে ধারণ করতে পারে ব্রেনে। মনোযোগ, মনোযোগটা কি? এখানে অ্যাটেনশান অ্যান্ড কনসেন্ট্রেশন দুটো শব্দ আছে। অ্যাটেনশান মিন্স ফোকাসিং দি মাইন্ড ইন দি টাস্ক ইন মাই হ্যান্ড। আমি এখন কথা বলছি, আপনি শুনছেন, এই যে মনোযোগ দিয়ে শুনছেন এটা অ্যাটেনশান। আর আমি কথা বলছি এক ঘন্টা, আপনি এক ঘন্টা ধরে মনোযোগটা ধরে রেখেছেন, এটাকে বলে কনসেন্ট্রেশন। এই অ্যাটেনশান অ্যান্ড কনসেন্ট্রেশন ভেরি ভাইটাল পিলার অফ মেরিট এবং ভেরি ভাইটাল পিলার অফ রেজিস্ট্রেশন অফ মেমোরি। যদি আমি ভালোভাবে অ্যাটেনশান দিই, আমার ব্রেনে রেজিস্ট্রেশন হবে, লিখিত হবে তথ্যগুলো, এবং আমি যদি এটাকে বারবার রিকল করি, বারবার এটাকে একটা রিপিট করি, রিপিটিশন করি, তখন স্নায়ু রেখার মাঝখানে, দুটোর স্নায়ুর মাঝখানে গ্যাপ আছে, এটাকে কেমিক্যাল দ্বারা পরিপূর্ণ থাকে, এটাকে আমরা সাইনাপস বলি। এই কেমিক্যাল এক এক নিউরন থেকে আরেক নিউরনে যায় কেমিক্যালের একটা খাল পেরিয়ে। এই খালের মধ্যে অনেক কেমিক্যাল পদার্থ থাকে, নিউরোট্রান্সমিটার বলে, এটার উপর দিয়ে ঢেউ তুলে যায়। যখন বারবার একই তথ্য যাওয়া আসা করে নিউরনের মাঝখান দিয়ে, তখন ব্রেনের এই এই জাংশনে, এই জংশনের মধ্যে একটা স্ট্রাকচারাল পরিবর্তন হয়, একটা ফাংশনাল পরিবর্তন হয়, এটা স্থায়ী হয়ে যায় মেমোরি। তাহলে একটা জিনিস আমি পড়লাম, পড়ার পর এটাকে আমি একটু রিকল করলাম, এটাকে একটু রিপিটিশন করলাম, এটাকে একটু অ্যানালাইসিস করলাম, তাহলে এটা আমার ব্রেনে কিউ দ্বারা সংরক্ষিত হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমি, গুরুত্বপূর্ণ, বেশি কথা মনে রাখার জন্য দরকার নাই, এই কথাটা গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, ধরুন আমি শিখলাম যে সূর্যের রং মানে লাল, সূর্যের রং লাল, অথবা আমি বললাম যে লাল শিখছি, লাল মৌলিক রং কী কী? একটা লাল। তাহলে আমি বলবো মৌলিক রং তিনটি, লাল, নীল এবং সবুজ। তাহলে আমি যখন পড়ব মৌলিক রং কী কী, তখন আমি ভাববো লাল সূর্যের সাথে সম্পৃক্ত করবো, কিউ লাগাবো, সংযোগ ঘটাবো যে সূর্যের রং লাল। তারপরে যখন সবুজ কথা চিন্তা করব, তখন আমি ভাববো গাছগাছালির রং লাল। তাহলে গাছগাছালির সাথে আমার সবুজটা সংযুক্ত হয়ে যাবে। যখন নীলের কথা ভাববো, আমি বলবো আকাশের রং নীল। আচ্ছা একটু কাটি, এখানে আপনি গাছগাছালির রং লাল বলছেন, গাছগাছালির রং সবুজ হবে। হ্যাঁ, তাহলে আমরা যখন সবুজ বলবো, তখন আমি একটু চিন্তা করব গাছগাছালির দিকে, তখন আমার মাথায় সবুজটা লকড হয়ে যাবে। যখনই আমার গাছগাছালির কথা মনে পড়বে, তখন সবুজটা মনে পড়বে। আর যখন আকাশের কথা ভাববো, তখন আকাশের রং নীল, আমরা ভাববো নীল, এটা লিঙ্কড হয়ে যাবে। তখন এক বছর পরও যদি জিজ্ঞেস করা হয় কোনো বাচ্চাকে যে বলো তো মৌলিক রং কী কী, তখন সে বলবে, একটু চিন্তা করে বলবে, লাল, তারপরে সবুজ, তারপরে হচ্ছে নীল। সে কিন্তু ওই রিলেট করে করে বলবে, কিন্তু বলার সময় সে লিঙ্কটা করবে না, কিন্তু চিন্তার মধ্যে সে লিঙ্কটা করবে। এটাকে বলে অ্যানালাইসিস, বিশ্লেষণ করে শেখা। আরেকটা হচ্ছে আমাকে বলতে বলা হলে, বলো তো তোমার মৌলিক রং কী কী, আমি বললাম
লাল নীল সবুজ লাল নীল সবুজ লাল নীল সবুজ আমরা কিন্তু ছোটবেলায় এভাবে মুখস্থ করেছি। এইটা একটা মুখস্থ ধরন, কিন্তু এটা হচ্ছে মুখস্থ বিদ্যা, এটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ নয়। এক পাশ পরে বলো তো মৌলিক রং কি কি, লালের মধ্যে আছে হলুদ ঢুকে বসে থাকবে, সাদা ঢুকে বসে থাকবে, কিন্তু যখন কিউ থাকবে, অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচ থাকবে, বিশ্লেষণ থাকবে, চিন্তার জগৎটাকে আরোপিত করা হবে, তখন কিন্তু মেমোরিটা ভালো হবে। এই জন্য আমরা একটু বিশ্লেষণ করে শিখবো।